জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ও গ্রেফতারের বিষয়ে রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে করা দ্বিতীয় মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ 13 জনকে। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সাদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার দ্বিতীয় মামলায় আসামি করা হয় ওবায়দুল কাদের সহ 45 জনকে, যেখানে গ্রেপ্তারে আছেন অনেকে। তাদের মধ্যে সোমবার প্রথমবারের মতো কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। হাজির করার নির্দেশনা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় আনা হয়নি ডক্টর আব্দুর রাজ্জাককে। আসামির কাঠগড়ায় একসাথে উঠানো হয় 12 আসামিকে। ডাক্তার দীপুমণিকে বসানো হয় কাঠগড়ার বাইরের একটি চেয়ারে। ট্রাইব্যুনালে প্রথম মামলায় একমাত্র আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের জন্য প্রসিকিউশন আরও 2 মাস সময় চাইলে আদালত 1 মাস সময় দেয়, আর আদালতে হাজির থাকা 13 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছে ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। ট্রাইব্যুনালে হাজির করা প্রত্যেকেরই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় আছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে। এদিকে আসামি পক্ষের অন্তত 5 জনের আইনজীবী হিসেবে নিজের অবস্থান জানাতে ট্রাইব্যুনালে আসেন এহসানুল হক সমাজী। তবে প্রধান প্রসিকিউটর জানান এই আইনজীবীকে সরকার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায়, তাই মামলায় শুনানি না করতে অনুরোধ করে প্রসিকিউশন। কিন্তু আজকে যেহেতু লার্নের চিফ প্রসিকিউটর যে বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি সূচনা লগ্নেই যে কথাগুলো বলেছেন, আমি মহামান্য আদালত এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমি আমার বক্তব্য দান থেকে বিরত ছিলাম। পরে অভিযুক্তদের সাথে কথা বলার সুযোগ পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। বিচারিক আদালতে এই অভিযুক্তদের হাজির করার সময় তাদের উপরে হামলাসহ অনেক অপ্রীতিকর ঘটনা ঘটলেও ট্রাইব্যুনালে ছিল বাড়তি নিরাপত্তা। 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর সেখানে অভিযুক্ত হয়েছিলেন জামায়াতের শীর্ষ নেতারা, তাদের অনেকেরই ফাঁসি হয়েছে। সময়ের পরিক্রমায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এখন সেই ট্রাইব্যুনালে অভিযুক্ত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শুরু হয়েছে বিচারের প্রক্রিয়া, এখন সেই বিচারে কী হয় তা দেখার জন্য অপেক্ষায় গোটা জাতি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।